বিয়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। পৃথিবীর বিখ্যাত সব মনীষীরা অল্প বয়সে বিয়ে করে সফল হয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব নিজে বিবাহ করুন, অন্যকে বিবাহ করতে সাহায্য করুন। কাকু, বাসনা কিন্তু শেষ, এবার তাড়াতাড়ি বেড়াটা বানিয়ে ফেলুন, আমার ফসলের ক্ষেত যে ছাগল গরুর উৎপাতে শেষ হয়ে যাচ্ছে। আমি তো বানাচ্ছি বাপু, বিকেলের মধ্যে পুরো বেড়াটা বানানো হয়ে যাবে, তুই বরং বিকেলে এসে বেড়াটা নিয়ে যাস, কেমন? আচ্ছা কাকু, বিকেলে যেন এসে আবার কালিয়াতে ফিরে যেতে না হয়। বিয়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। পৃথিবীর বিখ্যাত সব মনীষীরা অল্প বয়সে বিয়ে করে সফল হয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ করুন, অন্যকে বিবাহ করতে সাহায্য করুন। এই হারামজাদা, এই কি ছাতার মাথা পড়ছিস বারবার বলতো? বলছি ওসব না পড়ে তাড়াতাড়ি এখানে এসে আমার কাজে একটু সাহায্য কর। ইরি মাইরি, আমি একটা ইম্পর্টেন্ট টপিক পড়ে তোমাকে শোনানোর চেষ্টা করছি, অথচ তুমি সে ব্যাপারে পাত্তা না দিয়ে আমাকে কাজ করার কথা বলছো। বলি বাবা, আমার বয়সী সব ছেলেরাই বিয়ে করেছে, অথচ তুমি আমাকে এখনো বিয়ে দিচ্ছ না। আরামজাদা, তুই সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস, কাজকর্মের বেলায় অষ্টরম্বা, আবার তুই কিনা বিয়ে করতে চাস? আগে তো আমার সাথে হাতে হাতে কাজ কর। ইরে মাইরি, আবার তোমার সেই কথা! এই এক কথা শুনতে শুনতে আমার পচে গেল কান। বিয়ে করার আগেই বুঝি দেহ থেকে বেরিয়ে যাবে প্রাণ। আরে মদন কাকুজি, কেমন আছো তুমি? আমার আর ভালো থাকা বাপু, শরীরটা একটু ভালো যাচ্ছে, তবে মনটা ভালো নেই। ছেলেটা বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছে একেবারে। আচ্ছা বলছি বাবা, তোর হাতে কি ভালো মেয়ে আছে নাকি রে? মেয়ে? আরে বলছো কি কাকু, আমার কাছে তো পরী আছে, পরী। তুমি দেখলেও বিশ্বাস করতে পারবে না, একটা শিয়ালিনী আর পরীর মাঝে কোনো পার্থক্য বের করতে পারবে না। আরে তাই নাকি? তবে দেরি করিস না বাপু। বাবা, তুই ওই মেয়ের বাড়িতে কথা বল, যত তাড়াতাড়ি সম্ভব আমি মেয়েকে দেখতে যাব। ঠিক আছে কাকু, আমি তবে মেয়ের বাড়িতে কথা বলে দেখি। আমি পালঙ্ক সাজাব গো ফুলের মালা দিয়া, এই ফুলের মালা দিয়া, খুশি মুখে সাজব দামান রুমাল মুখে দিয়া গো, রুমাল মুখে দিয়া। আমি পালঙ্ক সাজাব গো ফুলের মালা দিয়া। কি লাগলো গো, হায় হায়, খাটটাও তো ভেঙে গেল। আরে বন্ধু, বারবার এভাবে আয়না দেখছিস কেন বলতো? এভাবে আয়না দেখলে তো তোর চেহারা ক্ষয় হয়ে যাবে, তখন কি তোর আত্মা বাসর করবে নাকি? ইরে মাইরি, তাই তো। তবে বন্ধু, এই প্রথমবার বাসর করে যাচ্ছি, নিজের চেহারাটা তো একবার দেখতে হবে নাকি? যাক গে, আয়নাটা ধর তো, আমি তবে ভিতরে যাই নাকি? আরে শোনা বউ, যাচ্ছি তো, একদম রাগ করে না, আমি তো বুঝতেই পারিনি আমার বউ রোমান্স করার জন্য আমাকে ডাকছে। আরে এমন লাফাচ্ছো কেন? আর শোনো, আমি তোমাকে রোমান্স করতে ডাকিনি, আমার পা দুটো ভীষণ ব্যথা করছে, আমার পা টিপে নেয়ার জন্য আমি তোমাকে ডেকেছি। বলছি এবার তাড়াতাড়ি আমার পা দুটো টিপে দাও তো। ইরি মাইরি, বাসর রাতে বউয়ের পা টিপো? কি আর করার, আমার একমাত্র বউ আবদার করেছে বলে কথা, পা তো টিপতেই হবে। আরামজাদা, আমি তোকে বলেছি কাপড় ধোয়ার জন্য, আর তুই কিনা এখানে এসে ঘুমোচ্ছিস? ওঠ আরামজাদা, ওঠ ওঠ বলছি। ওরে বাবারে, ওরে মারে,
আহ কি লাগছে গো, এই বউ এই তুমি কি করছো? আরে আরে আমাকে মারছো কেন বলো তো? মারবো নি মানে? তুই কাপড় না ধুয়ে এখানে ঘুমাচ্ছিলি কেন? এরে মাইরি বউ, এ তোমার কেমন রূপ? বিয়ের দিন যেতে না যেতেই তুমি আমাকে তুই তুকারি করছো। আর ঘুমাবো না তো কি করব? সারা রাত তো আমাকে দিয়ে পার্টি পিনিয়েছো, রাতে তো একটু ঘুমাতে পারিনি। চাকে চাকে বিয়ে করেছিস, বউয়ের হাত পা টিপে দিবি না তো কি করবি? সে কথা আবার পাড়া প্রতিবেশীদের শুনিয়ে বলছিস? দিব নাকি আরো দু চার ঘা? এই না না বউ, আমাকে আর মারতে হবে না, আমি আর কিচ্ছু বলবো না, বাধ্য ছেলের মতো সব কাজ করবো। হ্যাঁ হ্যাঁ তাই কর, আর তাড়াতাড়ি কাপড় ধোয়া শেষ করে এসে আমার হাত টিপে দে, তোকে মারতে গিয়ে আমার হাত দুটো বড্ড ব্যথা হয়ে গেছে। হায় হায় রে আমার পোড়া কপাল, আমাকে মেরে হাত ব্যথা করলো, আবার নাকি আমাকে হাত টিপে দিতে হবে রে। হায় হায়। হ্যাঁ গো, আর কতদিন এভাবে লুকি লুকি প্রেম করবো বলো তো? এবার তো চলো বিয়েটা করি। এই রে কাম সেরেছে, আমার পকেটে তো ফটো পয়সাও নেই, আর আমি নাকি করব বিয়ে? আমি তো ভেবে এসেছি আজ গার্লফ্রেন্ডের কাছে কিছু টাকা নেব। কি গো এভাবে কি ভাবছো বলো তো? আমি যে তোমাকে একটা কথা বলছি, সেদিকে কি তোমার কোনো খেয়াল নেই নাকি? আহা জান ডিস্টার্ব করো না তো, আমি তো তোমার মাইবি মুখটা দেখছি, তোমাকে দেখেই আমার জানি কেমন গান গাইতে ইচ্ছে করছে। এই পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এই পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। যা দুষ্টু, কিসব গাঞ্জি বলি, লজি মরে যায়। তবে তোমাকে আর আমায় দেখতে হবে নে। ফুরিয়ে হারাম জাদা, বাড়িতে কাজ কাম ফেলে রেখে এসে অন্য মেয়ের সাথে পোস্ট নষ্ট করছিস, আজ তো তোর কবর আছে। আরে আরে কি করছেন আপনি? আরে আরে আপনি আমার বয়ফ্রেন্ডকে মারছেন কেন? আরে কি করছেন? থামুন বলছি। ওরে বাবা রে, ছাল চামড়া উঠে গেল রে, উড়ে মারে। এই রে আমার গা ব্যথা হয়ে গেল রে, আপনি এভাবে আমাকে মারলেন কেন? এই রে এ তো আমার স্বামী নয়, আমি তো মিনছেকে ভেবে ইচ্ছে মতো মেরেছি, এবার কি করবো আমি? সে কি এখন আবার বিড়বিড় করছেন কেন বলুন? আপনি আমার বয়ফ্রেন্ডকে এভাবে মারছেন কেন? মানে আপনি কি পাগল নাকি বলুন তো? সে আর বলতে, আমার তো মনে হচ্ছে এই শিয়ালিনি আমাকে ইচ্ছে করে মেরেছে। এই বলুন তো আপনার প্রবলেমটা কি? এ রে এখন তো দেখছি কেস পুরো জন্ডিস, না কোনো অঘটন ঘটার আগে মানে মানে করে কেটে পড়তে হবে। মাইরি আমার জীবনে বুঝি আর কখনো সুখ আসবে না রে, আগে যদি জানতাম বউ এত যন্ত্রণাদায়ক প্রাণী তবে বিয়ের নামটাও কখনো মুখে আনতাম না। মাইরি কেন যে বিয়ের জন্য এত লাফিয়েছিলাম রে। হক মাওলা তান্ত্রিক বাবা। পেয়েছি তান্ত্রিক বাবাকে পেয়েছি। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা দয়া করে আপনি আমাকে সাহায্য করুন তান্ত্রিক বাবা, আমার বউয়ের জ্বালায় আমি একেবারে অতিষ্ঠ তান্ত্রিক বাবা, আপনি আমাকে বাঁচান তান্ত্রিক বাবা, যত টাকা লাগে আমি দিব, তবু আপনি আমাকে সাহায্য করুন। এই যা তোর বিয়ের প্রবলেম, তবে চাপ নেই বৎস, এই ডিজিটাল তান্ত্রিক বাবা থাকতে তোর কোনো প্রবলেম হবে না, তুই জাস্ট আমাকে 20,000 টাকা দে, আমি তোকে বুদ্ধি দিচ্ছি। ইরে মাইরি মাত্র 20,000, তার চেয়ে বরং এটা নিন, এটা বিক্রি করলেই আপনি 40,000-50,000 টাকা পাবেন, দয়া করে আপনি আমাকে একটা বুদ্ধি দিন তান্ত্রিক বাবা, আমি যে একেবারে অসহ্য হয়ে যাচ্ছি। থাম বাচা থাম, একদম অস্থির হোস না, আমি নিশ্চয়ই তোকে বুদ্ধি দিব। শোন বাছা, শিয়ালিনীরা গিফট পেতে খুব ভালোবাসে, তুই বরং তোর বউয়ের জন্য সুন্দর একটা গিফট নিয়ে যা, দেখবি তোর গিফট পেয়ে সব রাগ ভুলে যাবে, তুই তোর বউকে যত গিফট দিবি তোর সংসারে তত বেশি সুখ আসবে। মাইরি সত্যি বলছেন তান্ত্রিক বাবা, আমি তবে আমার বউয়ের জন্য গিফট কিনে নিয়ে যাবো। হুক্কা হুয়া সোনার মালা জিত গয়া,
কিন্তু বেটা এত বলদ কেন? ঘটে তো কিচ্ছু নেই বলে মনে হচ্ছে। এই মাথা নিয়ে এই বেটা সংসার করে কি করে? আমি তো ভাবছি এই বলদের বউ বলদকে এখনো লাথি মেরে চলে যায়নি কেন। আমি তো যেমন খুশি তেমন সাজো খেলায় অ্যাটেন্ড করবো বলে তান্ত্রিক সেজে যাচ্ছিলাম, আর বেটাই কিনা আমার হাতে সোনার মালা দিয়ে গেল রে। কি কপাল আমার! আর আমজাদা ভেবেছি কি, পালিয়ে পার পাবে আমার কবল থেকে? কখনো নেই, আমার কাছে তো তোকে ফিরতেই হবে রে, ফিরতেই হবে। দিনটা নয় বাইরে ঘুরে কাটাবি, রাতে ঘুমাবি কোথায়? আমিও সেটাই দেখবো। বউ রেগে আছো মনে হচ্ছে, বাট কিন্তু আমি চলে এসেছি, তাও আবার একা আসিনি, সাথে গিফট নিয়ে এসেছি। জানতাম জানতাম তো ফিরে আসবি, তোর দৌড় তো বাড়ির বাইরে পর্যন্ত। তা গিফটটা কোথায়? এরোপ্লেনে আসছে নাকি, নাকি জাহাজে আসছে? আরে না না বউ, এরোপ্লেন ভাড়া করে গিফট আনার টাকা কি আমার কাছে আছে নাকি? তাই তো নিজ হাতে তোমার জন্য স্পেশাল রঙিন ছাতা নিয়ে এসেছি। রঙিন ছাতা? হ্যাঁ বউ, এই গিফট স্পেশালি ফর ইউ, গ্রীষ্ম হোক আর বর্ষা হোক এই ছাতাই একমাত্র ভরসা। আরামজাদা, সারাদিন ঘরে কাজকর্ম ফেলে তো বোবো করে বাইরে ঘুরে একটা ছাতা নিয়ে এসে আবার হকারি করছিস? তবে আজ তোর পিঠে এই ছাতার উত্তম ব্যবহার করবো। দাঁড়া রে দাঁড়া। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো গো? হ্যাঁ রে বাছা, আছি। বুড়িমা, আজকে আমার মেয়ের জন্মদিন, আমার দুই হাড়ি পায়েস লাগবে। ঠিক আছে বাছা, তুই বস, আমি এক্ষুনি দিচ্ছি। এই যে বাছা, তোর দুই হাড়ি পায়েস। দাম কত হয়েছে বুড়িমা? বড় হাড়ি তো হাড়ি প্রতি 300 টাকা, তাহলে মোট 600 টাকা। এই নাও তোমার টাকা। বুড়িমা, ও বুড়িমা, আরে শেফা মা, তুই এতদিন বাড়ি এলি? হ্যাঁ গো, শহরে গেছিলুম মামার বাড়িতে বেড়াতে। জানো এতদিন তোমার পায়েস খুব মিস করেছি গো। প্রতিদিন দুই বেলা তোমার কুকুরের পায়েস না খেলে তো আমার চলেই না। জানি রে জানি, এই বনের মধ্যে সবচেয়ে তুই আমার কুকুর থেকে পায়েস কিনিস। হ্যাঁ, এবার তাড়াতাড়ি আমাকে পায়েস দাও তো, আর এই নাও টাকা। বুড়িমা, ও বুড়িমা, আজকে আমাদেরকে কিসের গল্প শোনাবে গো? বুড়িমা, আজকে আমরা তোমার এই পায়েসের পুকুরের গল্প শুনবো। আমার খুব জানতে ইচ্ছে করে, তোমার পুকুরে জল না হয়ে পায়েস কি করে হলো? হ্যাঁ বুড়িমা, আমিও জানতে চাই। ঠিক আছে তাহলে চল, আজ তোদেরকে পুকুরের পায়েস খাওয়াতে খাওয়াতে পায়েসের পুকুরের গল্প শোনাবো। নে খাওয়া শুরু কর তোরা, অনেক দিন আগের কথা। জল জল, বাড়িতে কেউ আছেন? জল দিন, আমার যে বড় পিপাসা পেয়েছে। ওরে বাবা, পেতনি? না না, পাগল নাকি? তোকে জল খেতে দিব আর তুই সুযোগ বুঝে আমার ঘাড় মটকাবি, তাই না? না না বাপু, এত বোকা আমি নই, যা 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 চলে যা। পেতনিকে সাহায্য না করে মুখ ফিরিয়ে নেয়। আর শুধু তাই নয়, পেতনি বনে সবার বাড়িতে একটু জলের জন্য ঘুরতে থাকে, কিন্তু সবাই ওকে ভয় পেয়ে তাড়িয়ে দেয়। অবশেষে পেতনি আমাদের বাড়িতে আসে। শুকিয়ে গেছে, জল না খেলে আমার সন্তান যে
আরে তুমি তো বড্ড অসহায়, এসো এসো এখানে এসো। আমার বাবা অসহায় পেতনিকে বসতে দেয়, আর আমাদের উঠোনের পুকুর থেকে জল এনে পেতনিকে খেতে দেয়। বড্ড শান্তি পেলুম, আমি আপনার এই ঋণ কোনদিন শোধ দিতে পারবো না, আপনি আমার প্রাণ বাঁচালেন। তোমার নিশ্চয় অনেক খিদেও পেয়েছে, এই নাও এই পায়েসটুকু খেয়ে নাও, আজকে আমার মেয়ের জন্মদিনের 2 বছর পূর্ণ হলো। পেতনি তো পায়েস পেয়ে মহা খুশি, পেতনি মজা করে অর্ধেক পায়েস খেয়ে নেয়, আর বাকি অর্ধেক পায়েস আমাদের পুকুরে ঢেলে দেয়। আমি এখন গর্ভবতী, তাই এখন জাদু প্রয়োগ করতে পারবো না, আর এখন আমার জাদু শক্তি কাজও করবে না, তাই আমি আপনার পুকুরে জাদু প্রয়োগ করে গেলাম। যেদিন আমার সন্তানের জন্ম হবে সেদিন এই জাদু কাজ করবে, সেদিন আপনার এই পুকুরের জল পরিবর্তন হয়ে পায়েস রূপ নেবে, সেই পায়েস খেতে হবে গুড়ের মতো মিষ্টি, আর পুকুরের পায়েস কোনো দিন শেষ হবে না। এই বলে তো পেতনি চলে যায়। তারপর বেশ কিছুদিন পর একদিন সকালবেলা উঠে বাবা মা দেখে যে আমাদের পুকুরের জল পায়েসে পরিবর্তন হয়েছে। তারপর থেকে এই পুকুরের পায়েস বিক্রি করে আমাদের সংসার চলতো। বাবা মারা যাওয়ার আগে এই পুকুরের দায়িত্ব আমাকে দিয়ে যায়। তারপর থেকে আমি এই পুকুরের পায়েস বিক্রি করে জীবন পার করছি। ও, তাহলে এই ছিল রহস্য। তার মানে এই পুকুরের পায়েস পেতনিটা জাদু পায়েস, এই জন্য পায়েসগুলো এত মিষ্টি খেতে, তাই না গো বুড়িমা? কিরে বিনা দিদি ভাই, তোর আবার কি হলো, তুই কাঁদছিস কেন? পাগলি মেয়ে কোথাকার, তুই কি আর একেবারে চলে যাচ্ছিস নাকি? মাঝে মাঝে যখন আসবি তোকে আমি সব জমানো গল্প শুনিয়ে দিব। আর শোন, কাল শহরে যাওয়ার আগে আমার এখানে আসবি, তোকে কয়েক হাড়ি পায়েস দিব, ওগুলো নিয়ে যাবি। সত্যি বুনিমা, তুমি অনেক ভালো গো, আমাদের কত ভালোবাসো। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো এখানে গল্প শেষ, যা এবার তোরা তাড়াতাড়ি বাড়ি যা, সন্ধে হয়ে আসছে, বাড়িতে না গেলে মায়েদের বকাবকি খাবি, যা যা। বাড়িতে কেউ আছেন? দুটো পয়সা ভিক্ষে দেন গো, বাড়িতে কেউ আছেন? দয়া করুন, দুদিন ধরে কিচ্ছু খাইনি গো। ও মা গো, দুটো টাকা দান করুন। বাছা, আমার কাছে এখন খুচরো পয়সা নেই, এই নে পায়েস, পায়েসটুকু খেয়ে খিদে মিটিয়ে নে বাপু। বাহ, পায়েস খেতে তো দারুণ লাগছে, ইস কি মিষ্টি, আহা। বুড়িমা, ও বুড়িমা। আরে বাছা তুই? হ্যাঁ গো বুড়িমা, আমি গতদিন তোমার হাতের পায়েস খেয়ে তোমার পায়েসের প্রেমে পড়ে গেছি, আজ আর একটু পায়েস দিবে গো, একটু চেটিপুটে খেতাম আর কি। আচ্ছা আচ্ছা বস দিচ্ছি। ইরি মাইরি, পুকুর ভর্তি পায়েস, নো চিন্তা, মিসকে সব পায়েস সাবার করে তবে এই বন ছাড়বে। এই নে বাছা পায়েস। আহা কি স্বাদ, মনে হচ্ছে অমৃত। বুড়িমা, ও বুড়িমা, আমাকে চটপট 2 হাড়ি পায়েস দাও তো, আজ আমার মরা বউয়ের শ্রাদ্ধ, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। বিয়ে করে ঘরে একটা কালনাগিনী এনেছিলাম, মরে গেছে, নেটা চুকে গেছে। এ যাবত কটা বিয়ে করলি বলতো, বিয়ের সময় তো নাচতে নাচতে বিয়ে করিস,
আর বিয়ের পর বউ ভালো লাগে না, তাই নে? কি করবো বলো, নিজের বউ ভালো লাগে না, ভালো লাগে অন্যের বউ। বুড়িমা, ও বুড়িমা, পাশের বাড়ির ওই সুন্দরী কাকিমা দুই বালতি পায়েস চাইলো, বললো পরে নাকি টাকা দিবে। নিজে না এসে ফকিরকে পাঠালো। আরে বুড়িমা ভয় নেই, এই ফকিরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আমি পাশের বাড়ির বিশ্বস্ত ভিক্ষুক, তাই তো আমায় পাঠালো। দাও দাও, তাড়াতাড়ি দাও। তারপর কি, আমি আবার কখন ফকিরকে পাঠালুম? আমার তো কোনো বিশ্বস্ত ফকির নেই, আমি কাউকে পাঠাইনি। কি, তার মানে ওই বেটা ফকির আমাকে মিথ্যে বলেছে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আহা, বুড়ির পুকুরের পায়েস খেতে যে কি স্বাদ! আহ, যত খাই ততই জিভ যেন লকলকিয়ে উঠে। মাইরি, প্রতিদিন বুড়িকে ভুলভাল বুঝিয়ে এভাবেই কবজি ডুবিয়ে পায়েস খাবো, বোকা বুড়ি টেরও পাবে না। মাইরি, আমি ঠিক আন্দাজ করেছিলুম, এই বেটা ফকির আমার পুকুরের পায়েসের লোভে পড়েছে। এই বেটাকে তো তার লোভের শাস্তি দিতেই হবে। বুড়িমা, ও বুড়িমা, আমার মায়ের জন্য একটু পায়েস দিবে গো। আমার মা মৃত্যুর সাথে লড়াই করছে, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না, তাই মায়ের সব ইচ্ছে পূরণ করতে বলেছে। মায়ের ইচ্ছে হয়েছে যে পায়েস খাবে, কিন্তু আমি তো ফকির, পায়েস খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই, তাই তোমার কাছে এলাম। দাম না একটু পায়েস? আমি ঠিক জানি তুই আজও নাটক করছিস। ঠিক আছে রে বাচ্চা, তোর মা যখন পায়েস খেতে চেয়েছে তাহলে এক হাড়ি নিয়ে যা। এক হাড়ি? সত্যি বুড়িমা, তোমার মনটা অনেক বড় গো। বিধাতা তোমার মঙ্গল করুক। মায়েরি, আমাকে বোকা পেয়ে চালাকি কাটাবি, আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবি, আর আমি বসে বসে তা দেখবো। এবার বোঝ মজা। শয়তান বুড়ি, আমাকে ঝাল খাইয়েছিস, এবার দেখ ঝাল কেমনে মিটাই। এই পাইপ দিয়ে তোর পুকুরের সব পায়েস সুরুৎ সুরুৎ করে পেটে ঢুকিয়ে দেব। কি স্বাদ মাইরি, খা মিছে খা, প্রাণ ভরে পিছন ভরে খা। ওরে বাবারে, ওরে মারে, যাক ভালোই হলো, এবার তাহলে ডুবে ডুবে পায়েস খাই। ওরে বাবা রে, গেল রে গেল, আমার মাথার সব গেলু আউলে গেল রে। মাইরি, বাঁচাও বাঁচাও। বেশ হয়েছে বেশ হয়েছে, আমার পুকুরে লোভ দিয়েছিস, এবার বোঝ মজা। মার মার, জাদুই পুকুর ওকে ইচ্ছে মতো মার। ও বুড়িমা, এবারের মতো ক্ষমা করে দাও। মাইরি, আর কোনোদিন তোমার পুকুরে আসবো না, দয়া করে ক্ষমা করে দাও। ওরে বাবা, ওরে মারে। লোভে পাপ, পাপে মৃত্যু, লোভ করবে যে তাকে শাস্তি পেতেই হবে। বন্ধুরা, তোমরা কখনো কোনো জিনিসে লোভ করবে না, লোভ একদম ভালো নয়, বুঝেছো?
তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।